নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি তৈরি করব মূলো শাকের ভাজার রেসিপি। তো শীতের প্রথমে এই মূলো শাক যদি এভাবে রান্না করা হয়, ভাজা হয়, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি কিভাবে মূলো শাক ভেজেছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। আমি প্রথমে কড়াইতে পরিমাণ অনুযায়ী অল্প তেল দিয়েছি, আর দিয়ে দিলাম মুলো শাকের পাতা, ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে কিছুটা বাঁধাকপির পাতাও আমি দিয়েছি, যাতে মুলো শাকের যে হালকা তেতো ভাবটা থাকে সেটা না তেতো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হলুদ দিয়ে সব কিছু একসঙ্গে মিক্সড করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। দেখুন, মুলো শাক থেকে তার এক্সট্রা জলটা বেরোতে শুরু করেছে, এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। জলটা আমি আর ফেলবো না, যেহেতু বাঁধাকপির পাতা দিয়েছি। এভাবে যদি কোনো কিছু মিক্সড করে মুলো শাককে রান্না করা হয়, তাহলে মুলো শাকের যে তেতো ভাবটা ওটা থাকবে না। কিছুক্ষণ রান্না করে নেব এরকমভাবে নেড়ে চেড়ে। আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে নেওয়ার অনুরোধ রইল। আমি কয়েকটি দানা চিনি দিয়ে দিচ্ছি, যে যার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। দিয়ে আবারও কিছুক্ষণ আমি রান্না করে নেব। রেসিপিটি কেমন হয়েছে লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। সব কিছু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আমি আর এক্সট্রা তেল দিচ্ছি না, যেহেতু আমি প্রথমে তেল দিয়েছিলাম। যারা প্রথমে তেল দিতে চান না, তারা এই সময় তেলটা দিয়ে দিতে পারেন। আমি শাকগুলোকে সাইড করে নিয়ে মাঝে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটা আর কিছুটা পেঁয়াজ। দিয়ে সব কিছু একসঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে শাকের সঙ্গে মিক্সড করে ভেজে নেব। আমি প্রথমে তেলটা দিয়েছিলাম, আবারও বলছি, ওই জন্য আমি আর তেল দিচ্ছি না। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে দিতে পারেন। সব কিছু একসঙ্গে মিক্সড করে কিছুক্ষণ ভেজে নিলেই তৈরি আমাদের মুলো শাকের ভাজার রেসিপি। এভাবে একবার ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাই।